আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে NTBQF লেভেলের স্কিল লেভেল 1 অটোমোটিভ মেকানিক্স ট্রেডের যে ডেমনস্ট্রেশনগুলি হয়, পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা 8 নম্বর ডেমনস্ট্রেশন নিয়ে আমরা কথা বলবো। বলছি 8 নম্বর ডেমনস্ট্রেশনটা কি? একটি গিয়ার ইঞ্জিনের গিয়ারবক্সের ইন্সপেকশন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানবো। বলছে গিয়ারবক্স ইন্সপেকশন এবং রক্ষণাবেক্ষণ কি, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ডেমনস্ট্রেশনের মধ্যে। আমরা এই ডেমনস্ট্রেশনটি করার পূর্বে আমাদের সেফটি রোল মেনটেন করতে হবে এবং টুলস এবং পিপি পরিধান করতে হবে, এবং এই কাজটি করার জন্য যেই পরিমাণ টুলস লাগবে, আমাদের অ্যাসেসমেন্টের সময় আপনাদেরকে অ্যাসেসররা টুলসের জন্য একটি রিকোয়ারমেন্ট পেপার দিবে, ওই পেপার অনুযায়ী আপনারা টুলসগুলা কালেক্ট করে এই কাজটা করতে হবে। এখন আমরা সাবস্ক্রাইবার ভাইদেরকে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্টস করবেন, এবং এই চ্যানেলটি দেখে যারা এখনও স্কিল লেভেল 1 অটোমোটিভ মেকানিক্স ট্রেডের উপরে করেন নাই, যারা কাজ জানেন কিন্তু কোনো সার্টিফিকেট নাই, তাদের জন্য আমরা আরটিও এবং আরপিএল এর ব্যবস্থা করা হয়েছে। যারা কাজ জানেন তাদের জন্য আরপিএল এবং যারা জানেন না তাদের জন্য আরটিও, এই দুইটি সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই অ্যাসেসমেন্টগুলা নিয়ে থাকে। তাহলে আমরা এখানে আজকের যে আলোচনা করব, দুইটি সিস্টেমেরই একই ধরনের আমাদের ডেমনস্ট্রেশনগুলি হয়, আমরা তার জন্য আরপিএল এবং আরটিওতে যারা অংশগ্রহণ করবেন সবার জন্য আমাদের এই ভিডিওগুলি করা, সবাই এগুলা মনোযোগ সহকারে শুনলে পরে আশা করি আপনারা এই জবটির উপরে, এই ডেমনস্ট্রেশনগুলির উপরে আপনারা নিজেকে প্রস্তুত করতে পারবেন। তাহলে আমরা আলোচনা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা প্রথমে জানব গিয়ারবক্স কি। বলা হয়েছে গিয়ারবক্স হলো এমন একটি বক্স যার ভিতরে সারিবদ্ধভাবে অনেকগুলি গিয়ার সুসজ্জিতভাবে সাজানো থাকে, তাকে আমরা বলি গিয়ার বক্স। বলছে গিয়ার বক্স গাড়ির মধ্যে কয় ধরনের থাকে, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো অটো। আমরা আজকে যে গিয়ার বক্স নিয়ে কথা বলবো এটা হলো একটি ম্যানুয়াল গিয়ার বক্স নিয়ে কথা বলবো, কারণ বিটিভির অধীনে যে স্কিল লেভেল ডেমনস্ট্রেশনটা হবে আপনাদের এই ম্যানুয়াল গিয়ার বক্সের উপরে আপনাদের ডেমনস্ট্রেশনটা হবে। সুতরাং আমরা আজকের যে আলোচনাটা টোটালি আমরা একটি ম্যানুয়াল গিয়ার বক্সের উপরে আমরা কথা বলবো, এবং এই গিয়ার বক্সের উপরে কি কি কোশ্চেন হতে পারে এটাও আমরা জানবো, এবং এটা কি কি ইন্সপেকশন এবং রক্ষণাবেক্ষণ করতে হয় বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা এখন দেখব যে এই সামনে আমাদের যে বক্সটি এটাকে বলা হয় একটি গিয়ার বক্স। বলা হয়েছে গিয়ার বক্সের ভিতরে আপনাকে প্রশ্ন করতে পারে যে কয়টি শ্যাফট থাকে। বলা হয়েছে একটা ইনপুট শ্যাফট থাকবে, একটা আউটপুট শ্যাফট থাকবে। বলছে ইনপুট হলো এটা আর আউটপুট হলো এই দিকে। বলছে ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে যেখানটা শক্তিটা প্রবেশ করবে, বলছে এটা হলো ক্লাসের সাথে যেটা যুক্ত থাকবে এটা হলো ইনপুট, আর যেটা প্রপুলার শ্যাফটের মধ্যে ডিফারেনশিয়ালে চলে যাবে এটাকে আমরা বলি আউটপুট শ্যাফট। বলছে এখান থেকে সুজা যে শ্যাফটটা আসবে, বলছে এই গিয়ার বক্সের ভিতরে দুইটা শ্যাফট আছে, একটা হলো মেন শ্যাফট, উপরে যে শ্যাফটটা এটাকে আমরা বলি মেন শ্যাফট, আর নিচেরটাকে বলি আমরা কাউন্টার শ্যাফট বা লেয়ার শ্যাফট। তাইলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একটি ম্যানুয়াল গিয়ার বক্সে কয়টি শ্যাফট থাকে, তাহলে আমরা বলি একটা ইনপুট, আউটপুট, মেন শ্যাফট এবং কাউন্টার বা লেয়ার শ্যাফট। বলছে ভিতরে লেয়ার শ্যাফট এবং কাউন্টার শ্যাফটের মধ্যে ডিফারেন্সটা কি, মেন শ্যাফট এবং কাউন্টার শ্যাফট। বলছে মেন শ্যাফটটা অলওয়েজ উপরে থাকবে আর লেয়ার শ্যাফট বা কাউন্টার শ্যাফটটা নিচে থাকবে। বলছে কাউন্টার শেপ বা লেয়ার শেপের সাথে যে গিয়ারগুলি যুক্ত থাকবে ওইগুলা কিভাবে থাকবে, বলছে এগুলা ডালাই করে লাগানো থাকবে, আর মেন শেপের গুলা ডালাই করে লাগানো থাকবে না। এইটা হলো দুইটা শেপের গিয়ারের একটি ডিফারেন্স, আপনাদেরকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করবে। এখন আমরা এই মেন শেপের গিয়ারগুলাকে এই সিনক্রোনাইজিং করার জন্য বা সংযুক্ত করার জন্য যে এই দুইটা ইউনিট, আমরা এই দুইটাকে বলি সিনক্রোনাইজার ইউনিট। বলছে মেন শেপ এবং লেয়ার শেপের সাথে গিয়ারের যে কানেকটিভিটি বা সংযোগ ঘটানোর জন্য আমরা দুইটা জিনিস এখানে ব্যবহার করা হয়েছে, এটা হলো সিনক্রোনাইজার ইউনিট, এটা একটা সিনক্রোনাইজার ইউনিট। বলছে এই সিনক্রোনাইজার ইউনিট
কি কাজ করতেছে, বলছে মেইন শ্যাফটের গিয়ারের সাথে লে শ্যাফটের গিয়ারের সমন্বয় ঘটায় দেওয়া, সংযোগ ঘটায় দেওয়া। বলছে এই সিনক্রোনাইজার ইউনিট কিভাবে অপারেট হচ্ছে, বলছে এটা হলো একটি লিভার, তারপরে আছে একটি রেল, তারপরে হচ্ছে এইগুলোকে আমরা বলি ফর্ক লিভার, এগুলো হলো একটি স্লিপ এবং হাফস এবং কোন সিনক্রোনাইজার রিং, এই কয়েকটি অংশ নিয়ে সিনক্রোনাইজার ইউনিট গঠিত। তাহলে আপনাদেরকে এই সিনক্রোনাইজার কি কাজ করে, সিনক্রোনাইজার ইউনিটের কি কি কম্পোনেন্টগুলো থাকে এবং একটি গিয়ার বক্সের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত প্রশ্ন করতে পারে। আশা করি আমরা এই প্রশ্নগুলোর উত্তর আলোচনার মধ্যে আমরা পেয়ে যাব, এবং আপনারা যারা এই প্রশ্নের উত্তর আলোচনার মধ্যে পাবেন না আমাদেরকে ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন এই ম্যানুয়াল গিয়ার বক্সের উপরে আরও কিছু কোশ্চেন আপনাদেরকে করবে। বলা হয়েছে এই অয়েল কোন গ্রেডের অয়েল আমরা ব্যবহার করে থাকি, বলা হয়েছে ইঞ্জিনের SA90 গ্রেডের অয়েল আমরা এটা ব্যবহার করে থাকি। বলা হয়েছে এই অয়েল মেজারমেন্ট করার জন্য আমাদের প্রত্যেকটা লেভেল গেজ থাকবে, এখানে এই যে লেভেল নাট, এই মাটির মাধ্যমে আমরা এটার অয়েলের পরিমাণটা জানতে পারবো, আমার কি পরিমাণ অয়েল আছে, নির্দিষ্ট মাপের আছে কিনা। আবার কোনোটাতে গেজ থাকবে, গেজের মাধ্যমে আমরা এটা মেজারমেন্ট করতে পারবো আমার এই গিয়ার বক্সের জন্য যে পরিমাণ অয়েল থাকা দরকার এটা আছে কিনা। তাহলে আমরা কোন ধরনের অয়েল ব্যবহার করব এবং কতদিন পরে অয়েলটা পরিবর্তন করব এবং অয়েলটা ভালো না খারাপ, আমরা ইঞ্জিনের অয়েল যেভাবে আমরা টেস্ট করছিলাম ঠিক গিয়ার বক্সের অয়েলও আমরা ঠিক ওইভাবে আমরা হাতে ধরে এটা গ্র্যাভিটি টেস্টটা করে এবং এটার ভিসকোসিটিটা যাচাই করতে পারবো এটার মান ভালো না খারাপ। তাহলে আমরা আজকে এই গিয়ার বক্সের উপরে যেই ধরনের কোশ্চেন হবে আমরা আশা করি যে সকল ধরনের কোশ্চেন আলোচনা করার চেষ্টা করেছি, তারপরে যদি কোনো কোশ্চেন আপনাদের জানার থাকে আমাদেরকে অবশ্যই ইনবক্সে আপনারা নক করবেন। এই গিয়ার বক্সের ঠিক সেম আমাদের আরেকটি ম্যানুয়াল গিয়ার বক্স আছে, দেখেন এইটাও একটি ম্যানুয়াল গিয়ার বক্স, যেটা সচরাচর বেশি এটা ব্যবহৃত হয়ে থাকে। বলা হয়েছে এই গিয়ার বক্স আর আমাদের এই গিয়ার বক্সের মাঝে একটু ডিজাইন ডিফারেন্স, বলা হয়েছে এটা ডিফারেন্সটা কিভাবে বোঝা যায়, এই যে এখানে একটি আলাদা একটি গিয়ার বক্স সংযুক্ত আছে, বলছে এটা কি, এটা হলো একটি ডিফারেন্সিয়াল গিয়ার বক্স যেটা এটার মধ্যে নাই। এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স যখন কোনো গিয়ার বক্সের সাথে যুক্ত থাকবে তখন আমরা বুঝবো এই ইঞ্জিনটা ফ্রন্ট ড্রাইভ ট্রেন, মানে সামনের চাকাতে শক্তি সরবরাহ করে থাকে। বলছে এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের থাকলে, যেহেতু এটাতে কোনো ডিফারেন্সিয়াল নাই তাহলে এটা প্রপোলার শ্যাফ্টের মাধ্যমে ডিফারেন্সিয়ালের শক্তিটা সরবরাহ করে থাকে, আর এইটা হলো প্রপোলার শ্যাফ্ট, এটা হলো ট্রান্স অ্যাক্সেলের মাধ্যমে এই ডিফারেন্সিয়ালে আমরা শক্তিটা সরবরাহ করে থাকি। এবং এই ধরনের ডিফারেন্সিয়াল যখন থাকবে এইটার সাথে একটি বিশেষ জয়েন্ট থাকবে, আমরা যেটাকে বলি সিবি জয়েন্ট। আপনাদেরকে এটাও জিজ্ঞাসা করবো যে সিবি জয়েন্ট কোন ধরনের গিয়ার বক্সে থাকে, সিবি জয়েন্ট মানে কি, কনস্ট্যান্ট ভেলোসিটি জয়েন্ট। তাহলে আমরা আশা করি আমাদের এই ধরনের কোশ্চেন করলেও আমরা উত্তর দিতে পারবো। তা আজকের আলোচনায় আমরা একটি ম্যানুয়াল গিয়ার বক্সের বিভিন্ন কম্পোনেন্টের সাথে পরিচিত হলাম এবং একটি গিয়ার বক্সে কি কি সমস্যা হতে পারে এবং অয়েল কিভাবে আমরা চেক করব, কতদিন পরে অয়েলটা পরিবর্তন করতে হতে পারে, একটি গিয়ার বক্সের কি কি কম্পোনেন্ট আছে এবং কয় ধরনের শ্যাফ্ট আছে এটা সম্পর্কে জানলাম। আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনাদের যারা স্কিল লেভেল 1 করতে চান RPL বা RTO, এই এই ভিডিওটি দেখলে আপনারা নিজেকে প্রস্তুত করতে পারবেন RPL এবং RTO এর জন্য। আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য আমরা RPL বা RTO এর সুব্যবস্থা করতে পারবো এবং এই চ্যানেলটি দেখে নিজেদেরকে আপনারা ডেভেলপ করবেন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।